নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অনুষ্মা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। নাগরিকত্ব সংশোধনী আইন কার পুনর্বিবেচনা করার দাবি সিআরপিসি। শিলচর জেলা কংগ্রেস কার্যালয়ে লোকসভা নির্বাচনকে সামনে রেখে কর্মীসভা অনুষ্ঠিত হয়। কালাইনে জমি বিবাদকে কেন্দ্র করে দুই ব্যক্তির মৃত্যু, আহত দশের বেশি। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। নাগরিকত্ব সংশোধনী আইন বলবৎ হওয়ার পর থেকে গোটা দেশ জুড়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। এই আইনের মাধ্যমে আবেদন করলে সেই ব্যক্তির সমস্ত অধিকার কেড়ে নেওয়ার পাশাপাশি তাকে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়ার আশঙ্কা প্রকাশ পেয়েছে সর্বত্রই। কা বলবৎ হওয়ার পর থেকে বিভিন্ন প্রশ্ন ও সংশয় ঘোরপাক খাচ্ছে জনমনে। বিষয়টি সিআরপিসির তরফে বৃহস্পতিবার শিলচরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বিভিন্ন বিষয় তুলে ধরে কায়ের আবেদন থেকে সতর্ক থাকার আবেদন জানিয়েছেন তারা। সংস্থার কর্মকর্তারা জানান, যাদের নাম এনআরসিতে এসেছে তাদের চিন্তা নেই, কিন্তু যারা এনআরসি থেকে বাদ পড়েছেন তাদের উপযুক্ত নথিপত্র সহ চিন্তা ভাবনা করে আবেদন করার কথা জানিয়েছেন সিআরপিসির কর্মকর্তারা। এদিকে ভারতীয়দের হেনস্থা না করে নিঃশর্তে নাগরিকত্ব প্রদানের দাবিতে এদিন রাষ্ট্রপ্রধানের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা। শীঘ্রই কায়ের বিভিন্ন প্রশ্ন ও সংশয় নিয়ে সিআরপিসি স্বরাষ্ট্রমন্ত্রকের উদ্দেশ্যে একটি স্মারকলিপি প্রদান করবে বলেও জানিয়েছেন তারা। সাংবাদিক সম্মেলনে কিশোর ভট্টাচার্য, সাধন পুরকায়স্থ, হিল্লোল ভট্টাচার্য, অজয় রায় ও তপতীর ভট্টাচার্য সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এটা আমাদের স্পষ্ট বক্তব্য যে এই ধরনের আইন হওয়া উচিত নাগরিকদের হেনস্থা করার জন্য নয়। নাগরিক কারা, তাদের প্রতি রাষ্ট্রের কর্তব্য আমরা আবার নতুন করে স্মরণ করিয়ে দিতে চাইছি, যারা রাষ্ট্রপ্রধান তাদের, এবং যারা সেই বিধিগুলোকে, নিয়মাবলীকে বাস্তবে পরিণত করবেন তাদেরও। যে কোনো অবস্থাতেই একটা রাষ্ট্রের চরিত্র, তার ইতিহাস, তার পরম্পরাকে ভুলে যাওয়া চলে না। এখন আমাদের এরকম যেন মনে না হয় যে আইন যেটা হচ্ছে এটা বিশেষ কিছু ভাষাগোষ্ঠী অথবা ধর্মীয় গোষ্ঠীকে লক্ষ্য রেখে তাদের ক্ষতি করার জন্যে আয়োজন করা হচ্ছে, তাহলে গণতন্ত্রেরই তো কোনো মানে। আমরা এনআরসিতে যা নাম, যাদের নাম হচ্ছে তাদের কাছে অনুরোধ করব, আপনারা কোনো অবস্থাতে ভুলেও যাতে এই নাগরিকত্ব বিধির আন্ডারে কোনো যাতে দরখাস্ত না দেন, আর যাদের নাম আইছে না তাদের কাছে আমাদের অনুরোধ অত্যন্ত সতর্কতার সঙ্গে চিন্তা ভাবনা করে যদি কোনো কাগজপত্র থেকে থাকে তাইলে অ্যাপ্লাই করুন। কিন্তু আমরা আশঙ্কা করি আর যে আপনার সমস্ত অধিকার খর্ব করা হইব এবং ডিটেনশনে পাঠাই দেওয়ার আশঙ্কা আছে। বৃহস্পতিবার শিলচর জেলা কংগ্রেস কার্যালয়ে লোকসভা নির্বাচনকে সামনে রেখে কর্মীসভা আয়োজন করা হয়। কর্মীসভা শেষ করে জেলা কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন। সাংবাদিক সম্মেলনের বক্তব্য রাখেন জেলা সভাপতি অভিজিৎ পাল। তিনি বলেন, বিজেপির লোকসভা নির্বাচনে একজন ব্যর্থ প্রতিনিধির সাথে এবার লড়াই হবে কংগ্রেসের একজন দক্ষ ও নিষ্ঠাবান ব্যক্তির। তিনি হলেন কংগ্রেসের লোকসভা নির্বাচনের মনোনীত প্রার্থী সূর্যকান্ত সরকার। অভিজিৎ পাল বলেন, বিজেপি লোকসভা নির্বাচনে যাকে প্রার্থী দিয়েছে পরিমল শুক্লবৈদ্য, তিনি বরাকের দুবারের জন্য ক্যাবিনেট মন্ত্রী ছিলেন, উনি দেখাতে পারবেন কি বরাকের জনগণের জন্য কি উন্নয়ন করেছেন, জনগণ এবার লোকসভা নির্বাচনে ভোটের মাধ্যমে বিজেপি সরকারকে যোগ্য জবাব দেবে এবং কংগ্রেসের লোকসভা নির্বাচনের মনোনীত প্রার্থী একজন ভালো মানুষ ও নিষ্ঠাবান সূর্যকান্ত সরকারকে জনসাধারণ বিপুল ভোটে জয়ী করবেন বলে আশা ব্যক্ত করেন অভিজিৎ পাল। তিনি আরও বলেন, বিজেপি লোকসভা নির্বাচনে মনোনীত প্রার্থী পরিমল শুক্লবৈদ্য, উনার গাড়ি চালক নিখোঁজ হওয়ার রহস্য এখনো পর্যন্ত বের হয়নি, সেটার কারণ কি এবং ফরেস্ট বিভাগ ও মিন বিভাগের এত বড় মন্ত্রী থাকা সত্ত্বেও বরাক উপত্যকার জনগণের স্বার্থে কোনো উন্নয়ন করতে পারেননি, অথচ উনার এক গৃহরক্ষী হাজার হাজার বিঘা জমি কেলেঙ্কারিতে জড়িত থাকা সত্ত্বেও আজ পর্যন্ত কোনো ধরনের আইনি পদক্ষেপ নেওয়া হয়নি, সেটার কারণ জানতে চান। আজকে যখন ডিলিমিটেশনের ফলে দুইটা আসন কর্তন করা হয়েছে,
আমরা পরিমলবাবুর ভূমিকা দেখেছি নিশ্চুপ, উনি সে ব্যাপারে সরবর্ণী। ওনার উদ্দেশ্য ছিল যিনি মন্ত্রিসভাতে উনি ব্যর্থ, উনি এখন দিল্লিতে যাবেন, তাই এখানে আসনটা সংরক্ষিত হয়েছে। এখানে তফসিলে আসন সংরক্ষিত হয়েছে আমরা এটা স্বাগত জানিয়েছি যে এতদিন সাধারণ শ্রেণীর লোক এখানে নির্বাচিত হয়েছেন, আজকে একজন তফসিলি সমাজ থেকে একজন নির্বাচিত হবেন। কিন্তু বিজেপি দল তফসিলির মধ্যে আর কি কোনো যোগ্য প্রার্থী ওনারা খুঁজে পাননি, যে ওনাদের সরকার যাকে ব্যর্থ হিসাবে আখ্যা দিয়েছেন। আমরা দেখেছি মিজোরাম বর্ডার নিয়ে যখন গণ্ডগোল হয়েছিল, যখন আমার আসামের পাঁচটা দেহ জওয়ান এখানে হয়েছিল এনকাউন্টারে মারা গিয়েছিল, সেই সময় এই জায়গার মন্ত্রী নিশ্চুপ এবং আসাম সরকারের মুখ্যমন্ত্রী অন্য দুজন মন্ত্রীকে পীযূষ হাজারিকা এবং জয়ন্ত মল্ল বড়ুয়াকে এখানে পাঠিয়েছিলেন এখানে খতিয়ে দেখার জন্য এবং পরিস্থিতি শান্ত করার জন্য, কিন্তু পরিমল শুক্লবৈদ্যকে কোনো দায়িত্ব দেননি। তো সেই একজন ব্যর্থ মন্ত্রীকে এনে আবার বিজেপি দল ওনাকে লোকসভার প্রার্থী করেছেন, সেটা হচ্ছে কংগ্রেসের জন্য বাড়তি পাওনা। এবারের যে যুদ্ধটা হবে সেটা হবে ব্যর্থ অকর্মণ্য ব্যক্তির সাথে একজন যোগ্য স্বচ্ছ ভাবমূর্তি সম্পন্ন একজন ব্যক্তির সাথে লড়াই, এবং শিলচরের মতো ঐতিহ্যবাহী এই আসনে মানুষ সবসময় যোগ্য ব্যক্তিকে দিল্লিতে পাঠাবেন। কংগ্রেসের যেসব আমরা ইতিমধ্যে কংগ্রেসের নির্বাচনী প্রতিশ্রুতি যেগুলো বের হবে, আমরা দেখেছি যে আমাদের প্রধানমন্ত্রী বলেছিলেন 2 কোটি চাকরি, 15 লক্ষ করে টাকা, অনেক জুমলাবাজি করেছেন, অনেক কিছু করেছেন, প্রত্যেকবার ওই একটা বলে, এইবার তিনি গ্যারান্টি বলেছেন, বলে গ্যারান্টি মোদির গ্যারান্টি, তা আমরা দেখেছি জুমলাটার নাম আবার গ্যারান্টি হয়ে এইবার বের হচ্ছে। তো এই গ্যারান্টিগুলো কোনো কাজ হবে না, আমরা আশাবাদী মানুষ তার ব্যবস্থা নেবে। আমরা যে কোনো মূল্যে হোক শিলচরের এই সিটটা আমরা জয়ী করব, এই আশা। পুলিশের উপস্থিতিতে হাসপাতালের ভিতরে আক্রমণ পাল্টা আক্রমণ, হাসপাতালের ভিতরেই মৃত্যু হয়েছে 2 ব্যক্তির, হাসপাতালের ভিতরে ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি, দুজনের মৃত্যুর পাশাপাশি গুরুতর আহত প্রায় 10 জনের অধিক, তীব্র উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে কালাইন হাসপাতালে। খবরে জানা গেছে কাছাড়ের গুমরা ধুলকান্দি এলাকায় জমি সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে এই ঘটনার সূত্রপাত। খবর পেয়ে স্থানীয় পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে 2 পক্ষকে কালাইন হাসপাতালে নিয়ে যায়, কিন্তু সেখানে পুলিশের উপস্থিতিতে ফের শুরু হয় আক্রমণ পাল্টা আক্রমণ, দুপক্ষের সংঘাতে পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করে শেষে হাসপাতালের ভিতরে 2 জনের মৃত্যু হয়েছে। তারা হলেন রাজু বৈষ্ণব, ধীরেন্দ্র বৈষ্ণব। এখনো পর্যন্ত প্রায় 10 জন আহত হয়ে শিলচর মেডিকেল কলেজে এবং হাসপাতালে গেছেন বলে জানা গেছে। হাসপাতালের চত্বরে মোতায়েন করা হয়েছে অর্ধসামরিক বাহিনী। ঘটনাটিকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে এলাকায়। বিগত 5 বছরের শিলচরের সাংসদ হিসেবে কি কি কাজ করেছেন সেই কাজের রিপোর্ট কার্ড প্রকাশ করলেন সাংসদ ডক্টর রাজদীপ রায়। বৃহস্পতিবার শিলচরে কাছাড় জেলা বিজেপির সদর কার্যালয়ে জেলা সভাপতি বিমলেন্দু রায়, সাংসদ প্রতিনিধি পুলক দাস, জেলা সাধারণ সম্পাদক অভ্রজিৎ চক্রবর্তীকে পাশে বসিয়ে এক সাংবাদিক সম্মেলনে বিগত বছরগুলোর উন্নয়নমূলক কাজের তালিকা প্রকাশ করলেন শিলচরের সাংসদ ডক্টর রাজদীপ রায়। সাংসদ ডক্টর রাজদীপ রায় জানান, এক নজরে সংসদে উত্থাপিত বিষয়সমূহ হল সংশোধিত নাগরিকত্ব আইন, ন্যাশনাল মেডিকেল কমিশন বিল 2019, মহামারী রোগ সংশোধনী বিধেয়ক 2020, ন্যাশনাল ইনস্টিটিউট অব ফার্মাসিউটিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চ অ্যামেন্ডমেন্ট বিল 2021, পাহাড় লাইনে ভিস্তাডোম এক্সপ্রেস চালু করানো, শিলচরের সাথে সমগ্র দেশে বিমান যোগাযোগ ব্যবস্থা, কলকাতা থেকে টি বোর্ডের মুখ্য কার্যালয়কে স্থানান্তর করে গুয়াহাটিতে আনার জন্য সংসদে দাবি, মেঘালয়ে দুষ্কৃতীদের নির্মম অত্যাচারে ভিটেহারা অসহায় অখাসিদের সুরক্ষার দাবিতে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে তাদের নিরাপত্তা প্রদানের যথাযথ, আসাম মেঘালয় সীমা বিবাদ যা এক দীর্ঘমেয়াদী জটিল সমস্যা তা সমাধানের জন্য তিনি সংসদে বক্তব্য উপস্থাপন, বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের নির্যাতনের বিরুদ্ধে সংসদে সরব হয়ে কেন্দ্র সরকারের দৃষ্টি আকর্ষণ করা, সে দেশে সরকারের আশু হস্তক্ষেপের মাধ্যমে সংখ্যালঘুদের নিরাপত্তা প্রদানের সচেষ্টা, পাঁচগ্রামে অবস্থিত হিন্দুস্তান পেপার কর্পোরেশনের দীর্ঘদিনের অচলাবস্থা কাটিয়ে মৃতপ্রায় এই প্রতিষ্ঠানের কর্মীদের বকেয়া বেতন ও প্রাপ্য টাকা মিটিয়ে দিতে সংসদে জোরালো দাবি উত্থাপন করা।
অবশেষে কেন্দ্র ও রাজ্য সরকারের হস্তক্ষেপে এক্ষেত্রে এক সন্তোষজনক সমাধানে আসা সম্ভব হয়েছে। গ্রিনফিল্ড এয়ারপোর্ট, কাছরের ডলুতে স্বপ্নের প্রজেক্ট। গ্রিনফিল্ড এয়ারপোর্ট নির্মাণের জন্য কেন্দ্র সরকার থেকে প্রয়োজনীয় ছাড়পত্র পাওয়া এবং জমি হস্তান্তর হয়ে গেছে। এফসিআই মালগুদাম, বিহারাতে 20,000 মেট্রিক টনের এফসিআই মালগুদাম নির্মাণের জন্য দীর্ঘদিন ধরে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। কাছাড়ে 5টি সেতু ও রেল ওভারব্রিজ নির্মাণ, রাস্তাঘাট নির্মাণ, স্কুল কলেজের উন্নয়নে অর্থ অনুমোদন সহ বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কাজের সূচনা করেন এবং বাস্তবায়ন করেছেন বলে জানান তিনি। বরখুলার পাথর জেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি টুকটুক পুকুরে, অল্পের জন্য দুর্ঘটনা থেকে প্রাণ রক্ষা চালকের। কাছাড় জেলার বরখোলা ডলুর পাথরটিলায় শিলচর থেকে টাইলস নিয়ে ডলুর উদ্দেশ্যে যাওয়ার সময় টুকটুকটি পাথরটিলা রাস্তার পাশে একটি পুকুরে পড়ে যায়। টুকটুকে থাকা বহু টাকার সামগ্রী নষ্ট হয়ে যায় এবং অল্পের জন্য রক্ষা পায় চালকটি। উধারবন্দ সমষ্টিতে অন্তর্ভুক্ত শহর শিলচর জানিগঞ্জের কালীবাড়ি রোডের নতুন সড়ক তৈরির কাজের জন্য 1,91,00,000 টাকার শিলান্যাস করলেন বিধায়ক মিহির কান্তি সোম। বুধবার সন্ধ্যায় শিলচর পুরসভার 7 নম্বর ওয়ার্ডের অন্তর্গত জানিগঞ্জের কালীবাড়ি রোডের নতুন সড়ক নির্মাণের জন্য 1,91,00,000 টাকার রাস্তা নির্মাণের আনুষ্ঠানিকভাবে শিলান্যাস করেন উধারবন্দের বিধায়ক মিহির কান্তি সোম। সেদিন বক্তব্যে বিধায়ক মিহির কান্তি সোম বলেন, গত ডিলিমিটেশনের কারণে প্রত্যেক বিধানসভার বিভিন্ন স্থানের রদবদল হয়েছে, তাই শিলচর পৌরসভার 7 নম্বর ওয়ার্ডটি বর্তমানে উধারবন্দ বিধানসভাতে অন্তর্ভুক্ত করা হয়েছে। তাই এই জানিগঞ্জ কালীবাড়ি রোডের বহু বছর দাবি ছিল এই সড়কটির নতুনভাবে নির্মাণের জন্য। তাই আসাম সরকারের RIDP প্রকল্পের অধীনে 1,91,00,000 টাকা বরাদ্দ করা হয়েছে। এই রাস্তাটি নির্মাণের কাজ খুব শীঘ্রই শেষ করার কথা উল্লেখ করেন বিধায়ক মিহির কান্তি সোম। সেই রাস্তাটি সম্পূর্ণ হওয়ার পর জানিগঞ্জ কালীবাড়ি রোডের জনগণ উপকৃত হবেন বলে আশা ব্যক্ত করেন তিনি। সেদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গোপাল দাস, অর্ণব ভট্টাচার্য, নির্মল কান্তি রায় সহ আরও অন্যান্যরা। আজকে PWD রোডের RIDF এর মাধ্যমে প্রায় আরো জগন্নাথ মন্দির স্কিল সেন্টার নিয়ে টোটাল প্রায় 10 কোটি টাকার কাজের শিলান্যাস হয়েছে। আজকে রাত এখন 7টা বাজতে চলছে আর আমরা আজকে এখানে কালীবাড়ি চরের এই রাস্তার শিলান্যাস করলাম। জানিগঞ্জে এই পয়েন্ট থেকে এই অংশটা বাকি ছিল আর এটার বরাদ্দ হয়েছে 1,91,00,000 টাকা। আর মানে যেহেতু নির্বাচন আয়োগের বিল ঘোষণা হতে পারে খুব শীঘ্রই, তাই আমরা আজকে এই শিলান্যাস করলাম। আরও আগামীকালও অনেকগুলো আছে, মোটামুটি প্রায় আমরা 35 কোটি টাকার অধিক আমাদের সমষ্টিতে করব। এটা ডিলিমিটেশনের পর উধারবন এটাতে অন্তর্ভুক্ত হয়েছে আর আমাদের বরাদ্দ পেয়েছেন আমার শ্যামল দাস মহাশয়, এখানে মন্ডল সভাপতিও রয়েছেন বিশ্বজিৎ দাস সহ দলীয় কার্যকর্তারা সবাই উৎসাহের সঙ্গে আজকের এই শিলান্যাসে অংশগ্রহণ করে। রাধামাধব কলেজের ইংরেজি বিভাগের বিভাগীয় দেওয়াল পত্রিকা ক্রিয়েটিভ উইংস প্রকাশিত হল বৃহস্পতিবার। এদিন কলেজ অধ্যক্ষ ডক্টর দেবাশিস রায় ফিতা কেটে দেওয়াল পত্রিকাটি শুভ উন্মোচন করেন। এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কলেজের অধ্যক্ষ ডক্টর দেবাশিস রায় বলেন, এটা আমাদের ছাত্রদের সৃজনশীলতা, শিল্পকর্ম, যেগুলি এই পত্রিকাতে প্রস্ফুটিত হয়েছে। তিনি বলেন, ক্রিয়েটিভ উইংস এমন একটা প্ল্যাটফর্ম যার মাধ্যমে উদীয়মান প্রতিভারা তাদের শৈল্পিক ও সৃজনশীল সম্ভাবনাগুলি প্রদর্শন করার সুযোগ পায়। অধ্যক্ষ ডক্টর দেবাশিস রায় দেওয়াল পত্রিকার সম্পাদনার সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত ইংরেজি বিভাগের সকল শিক্ষক শিক্ষয়িত্রী ও ছাত্রছাত্রীদের ভূয়সী প্রশংসা করেন। এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখেন কলেজের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর অরুন্ধতী দত্ত চৌধুরী, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর অরুণাভ ভট্টাচার্য, মণিপুরী বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর CH মণিকুমার সিংহ,
দর্শন বিভাগের সহকারী অধ্যাপিকা স্বর্ণালী রায়চৌধুরী, শিক্ষা বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর সন্তোষ বোরা প্রমুখ ধন্যবাদ সূচক বক্তব্য রাখেন। ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপিকা নম্রতা নাথ, of the Department of English is a very fantastic one. Many articles are also preserved here. An immense effort made by the Department of English. So I am very much thankful to the HOD and the other faculty of the Department of English and the students of the college, those who consider their conscious effort to publish this publication of the Departmental World Magazine. This is a superior platform to write something new, and I hope that in the near future this will be a big one and many other more issues will be included in this spring issue. So it's a very small space, so many articles are not going to be preserved in this spring issue. I hope that this will be a question one in the future and one more article will be published by the research for students of this college, and in that way the spring issue will be continued. And I am very thankful to the Department of English and their relentless effort and the students, those who contributed to publish this world magazine. Thank you. বরখোলার মারুয়াছড়া সুশি কোম্পানির লোহা সামগ্রী চুরি করতে গিয়ে ধরা পড়ল চার চোরের দল। ধৃতরা হলেন মারুয়াছড়ার মিকশনং খাসিয়া বয়স ২৮, ময়নাগড়ের রোহিত ওরাং বয়স ২২, শানিভূমিজ বয়স ১৮, নারদগোয়ালা বয়স ২২। ঘটনার বিবরণে জানা গেছে, বুধবার মারুয়াতে সুশি কোম্পানির লোহা সামগ্রী চুরি করতে একটি ম্যাজিক ট্রাক নিয়ে আসে চার চোর। সুশি কোম্পানির সিকিউরিটি গার্ড তাদেরকে পাকড়াও করে বরখোলা থানায় খবর দেন। খবর পেয়ে বরখোলা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়, চার চোরকে বরখোলা থানায় নিয়ে যায়। জানা গেছে, সুশি কোম্পানির কালভার্ট নির্মাণে লোহা সামগ্রী গাড়িতে তুলতে গিয়ে আটক হয় অভিযুক্তরা। ড্রিমস সেলিব্রেশনের এক প্রতিনিধি দল বুধবার শিলচর পৌরসভা কর্তৃপক্ষের সঙ্গে সাক্ষাৎ করে শহরজুড়ে সৃষ্টি হওয়া বিশুদ্ধ পানীয় জলের সমস্যা নিরসনে একটি লিখিত আবেদন তুলে দেন। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে সংস্থার প্রতিষ্ঠাতা সোনালী বণিক জানান, বিগত কিছুদিন ধরে বিশুদ্ধ পানীয় জলের সমস্যায় নাজেহাল হয়ে উঠেছে গোটা শহর। শিলচরের সোনাই রোড, রাঙ্গিরখাড়ি, লিংক রোড ও ইটখোলা সহ বিভিন্ন এলাকায় জলের সমস্যায় ভুগছেন জনগণ। সকালে স্বপ্ন সময় জল পেলেও বিকেলে জল পাচ্ছেন না জনগণ। এই পরিস্থিতিতে দৈনন্দিন কাজে ব্যাঘাত সৃষ্টি হচ্ছে বলে জানিয়েছেন তারা। সময়মতো জল সরবরাহ না হওয়ার কারণে স্নান করা, বাসনপত্র ধোয়া সহ অন্যান্য বিভিন্ন সমস্যায় পড়েছেন শহরের জনগণ। বিষয়টি নিয়ে ড্রিম সেলিব্রেশনের তরফে পৌরসভা কর্তৃপক্ষকে একটি লিখিত আবেদনের মাধ্যমে অতিসত্বর বিহিত ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়েছেন তারা। ড্রিম সেলিব্রেশনের পক্ষ থেকে বলছি, অ্যাকচুয়ালি শিলচর শহরের মধ্যে জলের অনেক প্রবলেম হচ্ছে, তার জন্য আমরা এখানে মিউনিসিপ্যালিটি অফিসে এসেছি। এসে আমরা অ্যাপ্লিকেশন সাবমিট করেছি ড্রিম সেলিব্রেশনের পক্ষ থেকে। তো এখানে আমরা সবাই আছি, তো সবাই সমস্যা হচ্ছে, শুধু শিলচর মানে পুরো শিলচরেই হচ্ছে, লিঙ্ক রোড যেরকম, ডাঙ্গিরখাড়ি, সুঙ্গাই রোড, ইটখোলা, সব জায়গায় প্রবলেম হচ্ছে জলের জন্য। যদি সকালে যদি দেয় যদি তাহলে পাঁচ মিনিট নাহলে দশ মিনিট দেয়, দিয়ে চলে যায় সবার প্রবলেম। বিকালে কোনো সময় যে কোনো মানে টাইমলি দেয় না, আনটাইমলি দেয়, দিয়েও দশ মিনিট দিয়ে চলে যায়। তার জন্য ঘরে সবাই আছে এখানের মধ্যে, সবাই খুব প্রবলেম হচ্ছে, মানে রান্না বাড়ির প্রবলেম, যেরকম কেউ স্নান করার প্রবলেম আছে। আচ্ছা না, জলের তো অনেক প্রয়োজন, জল হলে গিয়ে জীবন, জল ছাড়া তো আমরা চলতে পারবো না। তার জন্য এখানে এসেছি আমরা, মিউনিসিপ্যালিটি অফিসে একটা অ্যাপ্লিকেশন সাবমিট করেছি। অ্যাপ্লিকেশন সাবমিট করে এখন আমরা প্রথমবারের মতো কাছাড় থেকে হুইল চেয়ার ফেন্সিং ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে প্রতিনিধিত্ব করবেন দিব্যাঙ্গ তিন প্রতিযোগী। আসাম রাজ্যের হয় লক্ষ্মীপ্রসাদ অধিকারী, বিশালানন্দ চৌধুরী ও বিশ্বজিৎ ভাস্কর। প্রতিযোগিতা চলবে ২০ মার্চ থেকে ২৪ মার্চ পর্যন্ত। আসর হবে তামিলনাড়ুর কোয়েম্বাটুরে। শিলচর থেকে প্রতিযোগীরা রওনা দেবেন ১৬ মার্চ। একটা টিম পাঠাচ্ছি আমাদের এই যারা আছেন ডিজেবল, যাদেরকে আমরা দিব্যাঙ্গ বলি। ঈশ্বর ওনাদের অনেক ক্ষমতা দিয়েছেন, অনেক স্কিল দিয়েছেন। সুতরাং ক্রিয়া ভারতীর একটা মিশন
যে যাদের প্রতিভা আছে তাদের প্রতিভাকে সামনে রেখে, তাদের প্রতিভাকে সবার সামনে তুলে ধরা এবং সেই প্রতিভাকে কাজে লাগিয়ে ভবিষ্যতে যাতে কোনো চ্যাম্পিয়নশিপে আমরা পাঠাতে পারি, তারই একটা সার্থক পদক্ষেপ এই প্যারা চ্যাম্পিয়নশিপে আমরা টিম পাঠাতে পারছি, সেটা অত্যন্ত আনন্দের। এবং এখানে এই টিম পাঠাতে সবাই, এখানে কোচ আছেন সন্ধ্যারানী সিনহা, উনি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, সাথে বিকাশ আছেন সহ অন্যান্যরা যারা আছেন। আর এই এই কাজটাতে আমাদের আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন উৎসর্পণ সামাজিক সাংস্কৃতিক সংস্থা, এখানে ওনাদের কর্মকর্তারা আছেন, জেনারেল সেক্রেটারি সঞ্জয় ঘোষ, ভাইস প্রেসিডেন্ট নন্দদুলাল সাহা। তো সবাইকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি আর সবার কাছে আমরা এই প্রার্থনা জানাচ্ছি যে সবাই আশীর্বাদ করুন যাতে ওরা সেই জায়গা থেকে সফল হয়ে আসে, হ্যাঁ সাকসেস হয়ে আসতে পারে, এবং অবশ্যই এটা আমাদের জন্য একটা গর্বের বিষয় হবে। নমস্কার। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। নাগরিকত্ব সংশোধনী আইন কার পুনর্বিবেচনা করার দাবি সিআরপিসি। শিলচর জেলা কংগ্রেস কার্যালয়ে লোকসভা নির্বাচনকে সামনে রেখে কর্মীসভা অনুষ্ঠিত হয়। কালাইনে জমি বিবাদকে কেন্দ্র করে দুই ব্যক্তির মৃত্যু, আহত দশের বেশি। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।